आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। নেতাজি মূর্তি স্থাপনা কমিটির বসে আঁকো প্রতিযোগিতা ব্যাপক সাড়া শিলচরে। কাছাড়ে জয়পুর সরকারি স্কুলের ভগ্নদশা, সব সুবিধা থেকে বঞ্চিত পড়ুয়ারা। বরাক সফরে আসছেন অখিল গগৈ, মাটিজুড়িতে রাইজোর দলের প্রস্তুতি সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের ইন্ডিয়া ক্লাব অডিটোরিয়ামে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন। শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে 1800 এর অধিক কচি কাঁচা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে অভিভাবকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, আগামী 25 আগস্ট শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হবে। 50 লক্ষ টাকা ব্যয় নির্মিত এই মূর্তি নির্মাণ করা হয়েছে। সবার পরামর্শ ও মতামত সহ জনগণের সহযোগিতায় বিধায়ক এই মহৎ প্রচেষ্টায় সফল হয়েছে বলে জানান। আগামীতে শহরের জনগণ বিধায়ককে সহায়তা করার পাশাপাশি শহরের উন্নয়নকে এগিয়ে নিতে আশীর্বাদ প্রদান করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। আমরা যে আজকের অনুষ্ঠান একটা বসে আঁকো প্রতিযোগিতা, আর আমরা এই বসে আঁকো প্রতিযোগিতা গত 25 মে রাসবিহারী বসুর জন্মদিন আর মহাবিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন উপলক্ষে আমাদের বিশেষ করে আজকের দিনের এই অনুষ্ঠান। তো সেটা শুক্রবার ছিল 25 তারিখ, যার জন্য করা সম্ভব হয়নি, কারণ রোববার না হলে সব পার্টিসিপেন্টস আসতে পারবেন না। তাই আজকের দিনে রাসবিহারী বসুর উপলক্ষে আমরা আজকের দিনে এই অনুষ্ঠানটি করছি, নেতাজি মূর্তিকে সামনে রেখে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হাজার হাজার পরিবারকে এখানে সামিল করতে পেরেছি। আর আপনাদের প্রতি আমি অনুরোধ রাখছি যে শিলচর শহরে যে নেতাজির মূর্তি 25 অগস্ট আমাদের ভাবনা রয়েছে সেটা পুনঃস্থাপন হবে, সেটাতে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি এসে এটাকে ইনোগ্রেশন করবেন। আমাদের ইচ্ছা আছে যে পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ইচ্ছা আছে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীকে ওই দিনে আনার জন্য। এই প্রয়াসে আপনারা সবাই যাতে সামিল হন তার জন্য অনুরোধ। সরকারি বিভিন্ন স্কুলের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও ছাত্রছাত্রীরা কি সেই সব সুবিধা পাচ্ছে? কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত জয়পুরের রাজাবাজার এমভি স্কুলের ভগ্নদশা জনগণের মনে এই প্রশ্ন দেখা দিয়েছে। স্কুলে এই স্বচ্ছতা, এই উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কি থাকলেও সেটি ব্যবহারের অযোগ্য অবস্থা পড়ে রয়েছে। এমনকি ছাত্রছাত্রীদের জন্য স্কুলে নেই শৌচালয়ের কোনো ব্যবস্থা। স্বচ্ছতার অভাবে দুর্গন্ধের জন্য একাঙ্ক ছাত্রছাত্রী গ্রহণ করছে না মিড ডে মিল।
ছাত্রছাত্রীরা স্কুল ইউনিফর্ম থেকে বঞ্চিত, যেন এটি সরকারি স্কুল নয়, সরকারি স্কুলের নামে চলছে অরাজকতা। উল্লেখ্য, জয়পুর রাজাবাজারের মধ্যবর্তী এলাকায় থাকা স্কুলটির প্রধান শিক্ষকের নাম জয়ন্ত রুদ্রপাল। বর্তমানে তিনি অসুস্থ হয়ে ছুটি কাটাচ্ছেন, কিন্তু তিনি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অভিযোগে লিপ্ত বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু ওনার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার জন্য স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি হওয়ার পরিবর্তে সংখ্যা কমে আসছে বলে জানান অনেকেই। গত বছর ছাত্র সংখ্যা ছিল 7 শতাধিক, কিন্তু এবছর এলপি ও এমই নিয়ে ছাত্র সংখ্যা 5 শতাধিক হয়েছে। অভিভাবকদের সঙ্গে আলোচনা সভায় বসেছিলেন সিআরসিসি অনামিকা চক্রবর্তী এবং আলোচনায় উঠে আসে স্কুলের ভগ্নদশার কাহিনী। স্কুলের ভগ্নদশা নিয়ে সিআরসির ভাষ্য, তিনি দায়িত্ব নেওয়ার 5 মাস হয়েছে, কিন্তু বারবার তথ্য দেওয়ার দাবি জানালেও প্রধান শিক্ষক এখন পর্যন্ত কোনো তথ্য প্রদান করেননি। পরিকাঠামো উন্নয়নে গভর্নমেন্ট কি ফান্ড নাইনি সবসময় প্রত্যেক বছরে মানে শিপ মেন্টেনেন্স লাগিয়া না ডেভেলপমেন্ট ওয়ার্কে লাগিয়া স্কুলে না এই কামরা না ক্লাসটাই সিআর এখানে গার্জিয়ান যার প্রচন্ড সমস্যা, তারা আমার রাস্তায় প্রায় সময় ধরেন ম্যাডাম এই সমস্যা এই সমস্যা শুনিয়া শুনিয়া কইলে আমরা তো মাসে একটা মিটিং কন্ডাক্ট করতে লাগে পিটিআর, হ্যাঁ পিটিআর মিটিং কন্ডাক্ট করতে লাগে, তো এই মিটিংটা মাসে 28 তারিখ হইতো এরকম অর্ডার, তো এখন যেহেতু 28 তারিখ রবিবার পড়তে আপনার সাইন যদি সামনে 27 তারিখ করতে পারবা তো তারা এক সপ্তাহ আগে জানাইলাম, তারা রাজি হইলা কইলে ঠিক আছে হইব, কিন্তু আমি কইলাম যে হেড টিচার তো এখন অসুস্থ এই মতো অবস্থায় ওই কিনা, আমি বিয়ের কাছে জানলাম বিয়ে কইলে হইব ইনচার্জ হেড টিচার যে আছেন টাইম থাকতা, তো তাই না আসলাম প্রেজেন্ট আকবর স্যার, তো তার প্রেজেন্সেই আমরা মিটিংটা স্কেপ করছি, কারণ তারা অভিযুক্ত জানাইছে, তারা আনন্দ জানাইছে যে এখানে বাচ্চারা যারা যারা খায় তারা তো কইছে আমরা বাচ্চা খুব ভালো মতে খায় পেট ভরিয়া খায়, যারা যারা খাইছে না তারা কইলো যে না তারা এখানে আনহেলদি জায়গাটা, তো সরেজমিনে আমি যখন গিয়ে দেখলাম বা আরও কিছু গার্জিয়ান সঙ্গে গেলাম গিয়ে দেখলাম যে কি কথা, কিছু কিছু জায়গাতে ব্যায়াম বন্ধ উঠে বাচ্চারা খাইতে পারে না, গরুও রাখা আছে গরুর গোবরের গন্ধ আছে নানান রকম পোতা খাদা নর্দমার গন্ধ। অখিল গগৈর আগমন উপলক্ষে মাটিজুরিতে রাইজোর দলের প্রস্তুতি সভা ও আঞ্চলিক কমিটি গঠন হয়েছে। রাইজোর দলের সভাপতি শিবসাগরের বিধায়ক অখিল গগৈ বরাক সফরকে ঘিরে হাইলাকান্দিতে প্রস্তুতি চলছে। এ নিয়ে শনিবার মাটিজুরিতে রাইজোর দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির হাইলাকান্দি জেলা সভাপতি শরীফউদ্দিন মাঝার মৈয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রাইজোর দলের জাতীয় যুব বাহিনীর জেলা সভাপতি মোস্তাক আহমেদ মাঝার মৈয়া। আগামী 31 মে শিবসাগরের বিধায়ক অখিল গগৈর বরাক সফরকে সফল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রবীণ নাগরিক মঈনুদ্দিন মজুমদার বলেন, বিগত 2017-2018 সালের ভয়াবহ বন্যার ক্ষতিপূরণের টাকা এখনো ক্ষতিগ্রস্তরা পাননি, কেন দীর্ঘদিন ধরে বন্যার ক্ষতিপূরণের এই টাকাগুলো হিতাধিকারীর অ্যাকাউন্টে ছাড়া হয় না প্রশ্ন তুলেন তিনি। সভায় বক্তব্য রাখেন ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, রাইজোর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর প্রমুখ। হয়েছিল আমাদের কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল সংগঠনের আন্দোলনের ফলস্বরূপ 41,42,00,000 টাকা হাইলাকান্দির স্যাংশন হয়েছিল এবং প্রত্যেকটা টাকা প্রত্যেকটা বেনিফিশিয়ারি নামে নামে স্যাংশন হয়েছিল, কিন্তু আমরা দেখেছি আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসনের অদূরদর্শিতার কারণে ওনাদের নেগলিজেন্সির কারণে 30% মানুষের পয়সা পেয়েছিল কিন্তু বাদবাকি বেনিফিশিয়ারির পয়সা পায় নাই। এই এলাকার মানুষ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, গুয়াহাটি হাইকোর্টে অর্ডার দিয়েছে যে প্রকৃত যারা বেনিফিশিয়ারি নামে এই টাকাগুলো স্যাংশন করেছে গভর্নমেন্ট দিয়েছে প্রতিশোধ টাকাগুলো রিলিজ করা, কিন্তু এখনো পর্যন্ত টাকাগুলো রিলিজ করা হয়নি, তাই এই টাকাগুলো রিলিজ করার দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। দুলিয়ামার আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু দলের আমাদের দলের সম্মানীয় সভাপতি শিবসাগর সমষ্টির সম্মানীয় বিধায়ক শ্রী অখিল গগৈ মহাশয় 31 তারিখ আসবেন, 31 তারিখের ওনার সফর বা ওনার কর্মী সভা বা যোগদান কর্মসভাকে সফল করে তুলতে আমাদের এই মাটিদুরি এলাকার জেলা পরিষদের যে আঞ্চলিক কমিটি আজকে গঠন করেছি ওনারা আজকে থেকে সক্রিয়ভাবে কাজ করবেন এবং আগামী 31 তারিখের আমাদের এই মিটিংয়ে ওনারা সবাই উপস্থিত থাকবেন। এদিন অখিল গগৈ মহোদয়কে ওনাদের পক্ষ থেকে একটি কৃতজ্ঞ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কি কমিটি গঠন করা হয়েছে? হয় আজকে একটা শক্তিশালী মাটিজুরি জেলা পরিষদ আঞ্চলিক কমিটি করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, আর এই কমিটির মাধ্যমে মাটিজুরি জেলা পরিষদের এলাকার প্রত্যেকটা গ্রুপ কমিটি গঠন করা হবে, প্রত্যেকটা জিপি কমিটি গঠন করা হবে এবং এই মাটিজুরি জেলা পরিষদ এলাকায় একটি শক্তিশালী
রাইজর দলের একটি শক্তি গঠন করা হবে। সঙ্গে কৃষক শিলচরের ঝংকার সংস্কৃতি সংস্থার উদ্যোগে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। সকালে পার্ক রোড স্থিত নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সদস্যগণ। সন্ধ্যে 6:30 ঘটিকায় আশ্রম রোডের অস্থায়ী কার্যালয়ে একটি সন্ধ্যাকালীন নজরুল গীতির অনুষ্ঠান আয়োজন করেন সংগঠনের শিল্পীরা। কথা ও গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। নজরুল গীতি পরিবেশন করেন সংগঠনের সভাপতি জয়দীপ চৌধুরী, সম্পাদক দেবশ্রী চৌধুরী, কোষাধ্যক্ষ নির্মল রবিদাস, সদস্যা শতাব্দী দাস, প্রচার সচিব বিশাল আচার্য ও সংগঠনের উপদেষ্টা তথা অভিভাবক লীনা চৌধুরী। অনুষ্ঠানে তবলা সহযোগিতায় ছিলেন বিক্রান্ত ধর, হারমোনিয়ামে জয়দীপ চৌধুরী। মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির আসল রহস্য উদ্ঘাটনে ANI তদন্ত সহ NRC করার জোরালো দাবি তুলল জয়েন্ট অ্যাকশন কমিটি ফর সেফগার্ড অফ ইন্ডিজিনিয়াস মণিপুরি পিপল অফ আসাম। এদিন মণিপুরী সাহিত্য সভার কার্যালয় ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে কমিটির কর্মকর্তারা মণিপুরের পরিস্থিতি বারবার অশান্তকর করার পেছনে মণিপুরের পরোক্ষ মদতের তীব্র নিন্দা জানিয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেন। তারা বলেন, মণিপুরের পাহাড়ি অঞ্চলে অবাধ পপি চাষ করে কুকিরা কোটি কোটি টাকার ড্রাগস সরবরাহ করছে। মণিপুর সরকারের ড্রাগসের বিরুদ্ধে অভিযান শুরু হতেই মায়ানমার হতে অনুপ্রবেশকারী কুকিরা হিংসাত্মক কার্যকলাপে উদ্যত হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে NRC করা অত্যন্ত আবশ্যক বলে সাব জানান তারা। কারণ তারা দেখে যে এখান থেকে তো 1 কেজি দ্রাক্ষ নিতে পারলে তো কোটি টাকার বিজনেস হবে। তো আমরা সকলে, আমরা শুধু মণিপুরে না, আপনারা সকলে চুপ থাকা উচিত। কারণ প্রত্যেকের সঙ্গে আমরা লিঙ্ক আছে, আমাদের সীমানায় আছে। আপনি মিজোরামে গিয়ে আটকাইতে পারবেন না। যদি মিজোরাম যদি ঠিক না হয়, আমার নিয়ে আমাদের সব ছেলেমেয়েও তো সেভাবে ক্ষতি হবে। যার জন্য আমরা মণিপুর বলে না, মণিপুরের চিফ মিনিস্টারের ওয়ার এগেনস্ট ড্রাগসকে আমরা সকলে সাপোর্ট করা উচিত। এটা করতে যা যা কিছু সমস্যা দেখা দেয়, তা সকলকে মিলিয়ে এটা ফেস করা আমি মনে করি এটা সকলের উচিত। SC ST হলো বাহিরে দেখাই, হ্যাঁ, কারণ এটা করলে সেন্টিমেন্ট যে কোনো গ্রামে ঘরে থাকা যে কোনো মেয়ে মানুষ আপনি ইজিলি অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনি, আমি যদি ড্রাগসের বিজনেস করি, আমি কোনো বলি নেই আমার ড্রাগসে তারা আগাম মেইন হলো ড্রাগস, মেইন হলো ড্রাগস। পপি কাল্টিভেশন নিয়ে মণিপুর সরকারে যেটা নষ্ট করছে, নষ্ট করার মানে অনেক কড়াকড়ি পদক্ষেপ, দ্যাট ইজ দ্য মেইন কোর্স, কোনো কথা না। প্রব এটা এটা এই যে পপি কাল্টিভেশন। ধলাইয়ের এক নাবালিক নিখোঁজের 7 দিন পরও উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। জানা গেছে, ধলাই সমষ্টির শ্যামাচরণপুরের এক দাস পদবীর নাবালিকা সপ্তাহ খানিক থেকে নিখোঁজ। নিখোঁজের পরদিন ফেসবুকে একটি ছেলের সাথে ফটো ভাইরাল হয়। ফেসবুকে যুবকটির নাম রজত দাস। পরে নাবালিকার পরিবার ধলাই থানায় এক মামলা ও দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে শিলচর কনকপুরে ওই যুবকটির ঘরে গিয়ে তল্লাশি করে, কিন্তু তাকে ঘরে পায়নি। রজতের পরিবার ও ষড়যন্ত্রে আছে বলে জানান নাবালিকার অভিভাবকরা। তাদের মেয়েকে অতি সত্বর বের করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমরা ভিডিও কিতাত ভাইরাল করছে, ভিডিও ফেসবুকে ভাইরাল করছে মেটা নিয়া। আমরা এই বেরিল ফটো দেখে আমরা দলাই তানা কেস করছি। কেস করার পরে পুলিশে কইছে, তোমরা জানো নি? আমরা কইছি না, কোন জায়গায় আছে আমরা জানি না। পরে একটা লোকেশন আমরা পাইছি, শিলচর আছে দাস কলোনিতে। তখন দাস কলোনিতে যাওয়ার পরে তারা এই গড় বিল্ডিং মালিক কইছে, আমার এখানে একটা নাবালিকা ছেলে মেয়ে আর একটা ছেলে এখানে গড় ভাড়া খুঁজতে আইছিল, তখন আমরা দিছি না। তখন কইছে, তোমার গার্জেন নিয়ে আও। তখন তার গার্জেন তার মা গেছে, গিয়া মালিককে কইছে, আমার ছেলে আর এই মেয়েটা এখানে থাকবো কয়ে দিন, গড় ভাড়া খুঁজছে। এতে মালিক দিছে গড় ভাড়া, দুই তিনি এখানে থাকছে। থাকার পরে আমরা এখানে লোকেশন পাইয়া গেছি পুলিশ নিয়ে।
নেওয়ার পরে তারা এখান থেকে পালিয়ে গেছে। তখন আমরা এখান থেকে ছেলের বাড়িতে গেছি, বাড়ি যাওয়ার পরে ছেলের বাবায় কইছে আমার ছেলে তো এখন ঘরও নাই, মামার বাড়িতে গেছে। ছেলের মায়ে কইছে যে আমার ছেলে ফাইয়ার না, কিন্তু এটার মধ্যে তারা ষড়যন্ত্র আছে। আর আমরা ওটাও আপনার প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর যে বা এসপি স্যারের কাছে বা কাছে আর মানে ওটাই আমরা দাবি। ভারতে নবনির্মিত সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতিকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করল কংগ্রেস। এ মর্মে করিমগঞ্জ জেলা কংগ্রেসের অনুসূচিত জাতি কমিটির উদ্যোগে স্থানীয় আম্বেদকর উদ্যানে এক প্রতিবাদী কার্যসূচি পালিত হয়। এই প্রতিবাদী কার্যসূচিতে অংশগ্রহণ করেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। এতে প্রধানমন্ত্রী সহ বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে অহরহ স্লোগানে সরগম করে তোলেন তারা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস এসি কমিটির সভাপতি বাপন নমশূদ্র, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য সুখেন্দু শুক্রবৈদ্য সহ অন্যান্যরা। কংগ্রেস দলের অনুসূচিত জাতি বিভাগের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই প্রতিবাদী কার্যসূচির উদ্দেশ্যটি হলো যে আমাদের আজকে ভারতবর্ষের সংসদ ভবন উদ্বোধন করা হবে, ভালো কথা, আমরা অত্যন্ত খুশি। কিন্তু সেই সংসদ ভবন উদ্বোধনী সভায় বা অনুষ্ঠানে আমাদের ভারতের রাষ্ট্রপতিকে নিমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। আমাদের ধারণা যে হয়তো রাষ্ট্রপতি আদিবাসী থাকার দরুন আজকে নিমন্ত্রণ করা হয়নি। সেই নিমন্ত্রণ না করার জন্য আমাদের সমস্ত পিছিয়ে পড়া জাতির অপমাননা করা হয়েছে আমি মনে করি, এবং লজ্জিত এবং আমাদের যে পিছিয়ে পড়া জাতির অবহেলিত মনে করা হচ্ছে। কিন্তু গণতন্ত্রকে আজকে আমরা বিশ্বাস করি, কিন্তু হয়তো বা প্রধানমন্ত্রী গণতন্ত্রকে হত্যা করছে। আমরা ভারতের রাষ্ট্রপতি, আমরা জানি ভারতের এক নম্বর নাগরিক, কিন্তু আজকে অনুষ্ঠানে নিমন্ত্রণ পর্যন্ত করা হয়নি। তারই প্রতিবাদে আজকে প্রতিবাদী কার্যসূচি আমরা হাতে নিয়েছি করিমগঞ্জ জেলা কমিটির অনুসূচিত জাতি বিভাগের দ্বারা, এবং আমরা নিন্দা এবং ধিক্কার জানাই আজকের এই ঘটনার কারণে আমাদের সমস্ত ভারতবর্ষের, আমি মনে করি প্রতিটা নাগরিক আজকে লজ্জানত হতে হচ্ছে। কারণ আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, সংবিধানকে বিশ্বাস করি, তাই আমরা আজকে সংবিধানের প্রণয়তাকে আমরা মাল্যদান করে আজকে শেষ আশ্রয়েতে আশ্রিত হয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি মিডিয়া আপনারা মাধ্যমে। গতিকে আমরা এখনও বলছি রাষ্ট্রপতি পদমর্যাদা দেওয়া শিখুক আমাদের প্রধানমন্ত্রী, সেই আমরা দাবিটুকু জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। করিমগঞ্জ জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেসের গঠিত হল নতুন কমিটি। আগামী লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে কোমর বেঁধে মাঠে নেমেছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সংবাদ মেলের আয়োজন করে জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন, সভাপতির নেতৃত্বে জেলা কংগ্রেসের এক নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে 15 জন সহ সভাপতি, 1 জন ট্রেজারার, 26 জন সম্পাদক এবং 48 জন সহ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। 8টি ব্লক কংগ্রেস কমিটির সভাপতিও গঠন করা হয়েছে। পাশাপাশি কমিটিতে আরও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান সভাপতি। অন্যদিকে আগামী 30 মে মঙ্গলবার বেলা 11 ঘটিকায় জেলা কংগ্রেস কার্যালয়ে নবাগত ব্লক কংগ্রেস সভাপতি ও জেলা কংগ্রেসের নবাগত কমিটির সদস্যদেরকে নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে বলে সভাপতি রজত চক্রবর্তী জানান। এদিনের সংবাদমূলে উপস্থিত ছিলেন আবুল কালাম তাপাদার সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমার অ্যাপ্রুভাল লেটার এসেছে, যেটা আমি আপনাদেরকে আগে বলেছি। এরপর জেলা কংগ্রেস কমিটি আগে যেটা ছিল, নতুন কমিটি না হওয়া পর্যন্ত সেই কমিটিটা, দ্যাট কমিটি ওয়াজ ইন ফোর্স। কিন্তু আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি, আমি জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তার যে লিস্ট পাঠিয়েছিলাম সেটা অ্যাপ্রুভ করে তিনি পাঠিয়েছেন, এবং সেটার অফিসিয়াল ডিক্লারেশন আজকে এই সংবাদ মাধ্যমে আমি সেটা বলতে যাচ্ছি। তো আজকে থেকে পুরনো যে কমিটি ছিল, পুরনো জেলা কংগ্রেসের যারা পদাধিকারী ছিলেন, আজকে এই মুহূর্ত থেকে সেই পুরনো কমিটির আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। আজ থেকে এই যে কমিটিটা বর্তমানে আমি আপনাদের সম্মুখে যেটা উপস্থাপিত করবো,
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। নেতাজি মূর্তি স্থাপনা কমিটির বসে আঁকো প্রতিযোগিতা ব্যাপক সাড়া শিলচরে। কাছাড়ে জয়পুর সরকারি স্কুলের ভগ্নদশা, সব সুবিধা থেকে বঞ্চিত পড়ুয়ারা। বরাক সফরে আসছেন অখিল গগৈ, মাটিজুড়িতে রাইজোর দলের প্রস্তুতি সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।